হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে আর্মি ডেন্টাল কর্পস শর্ট সার্ভিস কমিশনের পক্ষ থেকে, ঠিক আছে? তো এখানে ডাক্তারদের নিয়োগ করা হবে এই পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে নিয়োগ করা হবে দাঁতের ডাক্তার, ডেন্টাল ডাক্তারকে নিয়োগ করা হবে এবং নিয়োগ করা হবে শর্ট সার্ভিস কমিশন অফিসার হিসেবে, ঠিক আছে? তো দেখো, এখানে যারা তোমরা আবেদন করতে চাও তোমাদেরকে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.joinindianarmy.nic.in, ঠিক আছে? এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে রেজিস্টার করতে হবে এবং তারপরে তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো, অনলাইন আবেদন করা শুরু হয়ে গেছে মেয়ের 6 তারিখ থেকে, ঠিক আছে? এবং অনলাইন আবেদন করার শেষ তারিখ হচ্ছে জুনের 5 তারিখ, ঠিক আছে? এবং আগেই বলেছি, এখানে আরও যে ইনফরমেশান তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা যাবে www.joinindianarmy.nic.in, ঠিক আছে? তো দেখো, তোমরা যারা 2024 নিট MDS দিয়েছো, সেখানকার যে সমস্ত ইনফরমেশান তোমরা দিয়েছো সেই ইনফরমেশান কিন্তু এখানকার সঙ্গে ট্যালি হওয়া চাই, ঠিক আছে? তো দেখো, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা এই ফোন নম্বরে, যেটা হচ্ছে 01121411064, অথবা taskcar2@nic.in এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো সকাল 9:30 থেকে বিকেল 5 অবধি, মনডে টু ফ্রাইডে, ঠিক আছে? এক্সেপ্ট গভর্নমেন্ট হলিডেজ, ঠিক আছে? তো দেখো, এবারে এখানে ভ্যাকেন্সি আছে 30 জনকে নিয়োগ করা হবে দাঁতের ডাক্তার হিসেবে, এই ডেন্টাল সার্জন হিসেবে, ঠিক আছে? এবং এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা দেখো, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম বয়স 45 বছর হতে হবে 31 ডিসেম্বর 2024 তারিখে, ঠিক আছে? কোয়ালিফিকেশান দেখো, অবশ্যই শর্ট সার্ভিস কমিশন ইন আর্মি ডেন্টাল কর্পস ওপেন টু ক্যান্ডিডেট পজিশনিং রিকুইজিট কোয়ালিফিকেশান, ঠিক আছে? BDS অথবা MDS করে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেটা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা রিকগনাইজ, ঠিক আছে? এবং দেখো, ক্যান্ডিডেটকে যারা তোমরা এখানে আবেদন করবে সবাইকে 55% মার্ক পেয়ে থাকতে হবে ইন ফাইনাল ইয়ার অফ BDS এগ্রিগেট অফ অল সাবজেক্ট, ঠিক আছে? এবং শুড হ্যাভ MDS ডিগ্রি এবং তার সঙ্গে থাকতে হবে MDS ডিগ্রি, ঠিক আছে? এবং ক্যান্ডিডেটকে 1 বছরের কম্পালসারি রোটেটরি ইন্টার্নশিপ কমপ্লিট করে থাকতে হবে 30 জুন 2024 মধ্যে, ঠিক আছে? নো কন্ডোনেশন অফ ইন্টার্নশিপ অফ 1 ইয়ার পিরিয়ড শ্যাল বি অ্যাকসেপ্টেড হিয়ার, ঠিক আছে? ইন্টার্নশিপ না করলে কিন্তু সেটা তোমাদের অ্যাপ্লিকেশান কার্য হবে না, ঠিক আছে? তবে দেখো, যারা 2007-08 সেশনে BDS কোর্স, যেটা 4.5 বছরের কোর্স যেটা কমপ্লিট করেছে এবং তারপরে 6 মাসের ট্রেনিং করেছে, এবং যেসব স্টুডেন্ট 2006-07 রাজা মুত্তৈয়া ডেন্টাল কলেজ আন্নামালে ইউনিভার্সিটি থেকে পাস করেছে এবং 5 বছরের BDS কোর্স করেছে ইন্টার্নশিপ ছাড়া, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো দেখো, এখানে পার্মানেন্ট অথবা প্রফেশনাল ডেন্টাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদেরকে দেখাতে হবে, যেটা ভ্যালিড আপ টু 31st ডিসেম্বর 2024, ঠিক আছে? এবং যারা তোমরা আবেদন করবে সবাইকে নিট MDS 2024 অ্যাপায়ার হতে হবে, ঠিক আছে? যেটা অ্যাপায়ার হয়েছে তার তোমরা, যেটা হয়েছিল 18 মার্চ 2024, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, তোমরা যখন অনলাইনে আবেদন করবে www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে গিয়ে, তখন তোমাদেরকে এইসব ডকুমেন্টসের কপি আপলোড করতে হবে, যেটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট, ঠিক আছে? অ্যাডমিট কার্ড, ঠিক আছে? যেটা বার্থ সার্টিফিকেটের জন্য, ঠিক আছে? নিট MDS 2024 অ্যাডমিট কার্ড, নিট MDS 2024 স্কোর কার্ড, ফাইনাল ইয়ার BDS মার্কশিট পার্ট 1 পার্ট 2, ইন কেস ফাইনাল ইয়ার এক্সাম ইজ হেল্ড ইন 2 পার্টস, ঠিক আছে? এবং সেখানে 55% মার্ক পেতে হবে, ঠিক আছে? এবং তারপরে দেখো, BDS MDS প্রফেশনাল পাস সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট, কম্পালসারি রোটেটরি ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, ঠিক আছে? পার্মানেন্ট প্রফেশনাল স্টেট ডেন্টাল কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিক আছে? ভ্যালিড পাসপোর্ট ন্যাশনালিটি সার্টিফিকেট, ঠিক আছে? এবং নো অবজেকশন সার্টিফিকেট প্রেজেন্ট এমপ্লয়ের কাছ থেকে, যদি কেউ কোথাও গভর্নমেন্টে অথবা PSU-তে কাজ করে, ঠিক আছে? এবং এই ব্রোশিওরের 16 এবং 17 পেজ সেলস শপথের নকল করে তোমাদেরকে সাবমিট করতে হবে এবং ফটোগ্রাফ আপলোড করতে হবে, ঠিক আছে?
তো দেখো যাদেরকে শর্ট লিস্টেড করা হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। এবং সেখানে অবশ্যই তোমাদেরকে সবপত্রের নকল এবং অরিজিনাল কপি আনতে হবে, ঠিক আছে। যারা তাদের অরিজিনাল ডকুমেন্টস অন্য কোনো প্রতিষ্ঠানে জমা দিয়েছে সেখান থেকে জমা দিয়েছে, তবে তারাও কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারে। তবে সেক্ষেত্রে তাদেরকে একটা ডিপোজিট সার্টিফিকেট দেখাতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিন অথবা হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে, ঠিক আছে। এবারে দেখো সিলেকশন প্রসিডিওর, ঠিক আছে। ক্যান্ডিডেটকে ইনিশিয়ালি শর্ট লিস্টিং করা হবে নিট MDS 2024-এর যা মার্ক পেয়েছো তার উপর ভিত্তি করে, ঠিক আছে। এরপরে দেখো ইন্টারভিউ হবে, ঠিক আছে। ইন্টারভিউতে শর্ট লিস্টেড হলে হবে এবারে মেডিকেল এক্সামিনেশান, ঠিক আছে। এবং মেডিকেল বোর্ডের ডিসিশান হচ্ছে ফাইনাল, ঠিক আছে। তো দেখো যাদেরকে কমিশন করা হবে তাদের ট্রেনিং হবে গভর্নমেন্ট খরচায় ট্রেনিং হবে AMC সেন্টার অ্যান্ড কলেজ লখনউতে, ঠিক আছে। তো দেখো এখানে পারমানেন্ট কমিশন অফিসারদের কিন্তু প্রফেশনাল ইন সার্ভিস ক্যারিয়ার এনহ্যান্সমেন্ট করা যাবে থ্রু পোস্ট গ্রাজুয়েশান কোর্সেস, ঠিক আছে। এবং তার খরচাও গভর্নমেন্ট দেবে, ঠিক আছে। এবং দেখো এখানে প্রমোশনও হবে তোমাদের SSC অফিসার্স আর কমিশন অ্যাজ ক্যাপ্টেন অন এন্ট্রি ক্যাপ্টেন হিসেবে এন্ট্রি হবে, তারপরে তোমাদের প্রমোশন আপ টু র্যাঙ্ক অফ মেজর, ঠিক আছে, অর ইকুইভ্যালেন্ট ইন নেভি এয়ার ফোর্সেস, ঠিক আছে, আফটার 4 years অ্যান্ড 6 months অফ সার্ভিস, ঠিক আছে। এবং লেফটেন্যান্ট কলোনেল আফটার 11 years অ্যান্ড 6 months অফ সার্ভিস, ঠিক আছে। এবং ক্যান্ডিডেট যারা 3 বছরের MDS ডিগ্রি আছে তাদের ক্ষেত্রে 3 বছরের পরে তারা এই সিনিয়রিটি পাবে, ঠিক আছে। তো দেখো এখানে বেতন এবং বেনিফিট কী হবে। এখানে বেতন হবে লেভেল 10B 61,300 থেকে 1,20,900 টাকা, ঠিক আছে। ডিফেন্স পে ম্যাট্রিক্স অনুযায়ী পাবে, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমরা পাবে মিলিটারি সার্ভিস পে 15,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। নন প্র্যাকটিসিং অ্যালাউন্স অ্যাট দ্য রেট অফ 20% বেসিক পে পাবে, HRA পাবে, ঠিক আছে। DNS অ্যালাউন্স পাবে যেগুলো অ্যাডমিসেবল, ঠিক আছে। এবং ডিপেন্ডিং আপন র্যাঙ্ক অ্যান্ড এরিয়া অফ পোস্টিং যারা তোমরা পাবে ফিল্ড এরিয়া অ্যালাউন্স, ঠিক আছে। মানে দুর্গত এলাকায় পোস্টিং হলে ফিল্ড এরিয়া অ্যালাউন্স পাবে, ঠিক আছে। হাই অল্টিটিউড অ্যালাউন্স, সিয়াচেন অ্যালাউন্স, ঠিক আছে। এবং অন্যান্য যে অ্যালাউন্স সেগুলো তোমরা পাবে, ঠিক আছে। যেমন ধরো ড্রেস অ্যালাউন্স তোমরা পাবে 20,000 টাকা প্রতি বছরে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স তোমরা পাবে প্রতি মাসে 7,200 টাকা প্লাস DA, ঠিক আছে। এবার দেখো চিলড্রেন অ্যালাউন্স, এডুকেশন অ্যালাউন্স থাক পাবে তোমরা 2,250 টাকা প্রতি মাসে পার চাইল্ড, ঠিক আছে। এবং আপ টু 12 ক্লাস তোমরা এটা পাবে। PG অ্যালাউন্স পাবে 2,250 টাকা পার মান্থ, ঠিক আছে। এবং অন্যান্য যে প্রিভিলেজ হবে সেটা হচ্ছে দেখো ফ্রি মেডিকেল ফেসিলিটি নিজের এবং ফ্যামিলির জন্য, ক্যান্টিন ফেসিলিটি, এন্টারটেল রেশন পাবে, মেস ক্লাব, স্পোর্টস ফেসিলিটিস, গভর্নমেন্ট অ্যাকোমোডেশন, কার হাউসিং লোন এসব পাবে, ঠিক আছে। এবং লিভ দেখো এখানে বছরে 60 দিন ছুটি পাবে, এবং তাছাড়া 20টা তোমরা পাবে ক্যাজুয়াল লিভ প্রতি বছরে, ঠিক আছে। এবং 40% রেলওয়ে কনসেশন পাবে, ঠিক আছে, লিভ ট্রাভেল কনসেশন পাবে। তো দেখো যারা ইন্টারভিউ দিতে আসবে তারা 2 and 4 ফার্স্ট ক্লাস AC 3-tier চেয়ার কার ফেয়ার পাবে, ঠিক আছে, বাই মেল অথবা এক্সপ্রেস ট্রেন অথবা অ্যাকচুয়াল কস্ট অফ গভর্নমেন্ট বাস ফেয়ার, ঠিক আছে। দেখো এখানে অ্যাপ্লিকেশান ফি আছে যেটা হচ্ছে 200 টাকা, ঠিক আছে। এবং এই 200 টাকা হচ্ছে অনলাইনে তোমাদেরকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং এই ফিটা নন রিফান্ডেবল, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে যারা BDS করেছো তাদের ক্ষেত্রে এই আন্ডারটেকিং ফর্মটা ফিল আপ করে তোমাদেরকে সেলফ সার্টিফাইড করতে হবে, ঠিক আছে। এবং যারা MDS করেছে তাদের ক্ষেত্রেও একটা ফর্ম আছে যেটা ফিল আপ করে সেলফ সার্টিফাইড করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।